জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ। শুরুতেই শিরোনাম, বান্দরবানে কুকিচিন সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা সদস্য নিহত। এদিকে দশ দফা দাবিতে বিকালে বিএনপির পদযাত্রা। জানিয়ে দেব ভিয়েনা কনভেনশন মানছে সরকার, মানছে কি কূটনীতিকরা। এবার সিলেটের সিটিতে প্রার্থী হচ্ছেন বিএনপি পন্থী সব কাউন্সিলর। সুজানগর বিএনপি দলীয় কন্দলে হামলা মামলা। সর্বশেষ জানিয়ে দেব কিছু বুঝে ওঠার আগেই 15 গ্রাম তছনছ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। বান্দরবানে কুকিচিন সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা সদস্য নিহত। বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত সুংমাপাড়ায় সেনাবাহিনীর টহল টিমের ওপর কুকিচিন ন্যাশনাল আর্মি সন্ত্রাসীদের গুলিতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর আরও দুই কর্মকর্তা আহত হয়েছেন আর চট্টগ্রাম সিএমএইচ এ চিকিৎসাধীন রয়েছেন। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাশেলুজ্জামান সেনা সদস্যদের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত সুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুল ছড়িপাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পাওয়া যায়। গতকাল মঙ্গলবার সুংসুপাড়া আর্মি ক্যাম্প থেকে মেজর মনোয়ারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল সংশ্লিষ্ট স্থানে যায়। টহল দলটি জারুল ছড়িপাড়ার কাছে পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে আনুমানিক দিবাগত রাত 1:55 কুকিচিন ন্যাশনাল আর্মি সন্ত্রাসীদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরিত হয় এবং অতর্কিত গুলি বর্ষণ শুরু হয়। এ সময় সেনাবাহিনীর দুজন অফিসার ও দুজন সৈনিক আহত হন। তাদের উদ্ধার করে হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রাম সিএমএইচ এ নেওয়া হয়। পরে চিকিৎসারত অবস্থায় আহত দুই সৈনিকের মৃত্যুবরণ হয়। আহত দুজন অফিসার বর্তমানে চট্টগ্রাম সিএমএইচ এ চিকিৎসাধীন রয়েছেন। লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার জানান, দেশ মাতৃকার জন্য আত্মত উৎসর্গকারী শহীদ সেনা সদস্যদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ শোক প্রকাশ করেছেন ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি কুকিচিন ন্যাশনাল আর্মি বান্দরবানের রুমা রংছড়ি ও থানচি উপজেলার গহিনারণ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। দশ দফা দাবিতে বিকালে বিএনপির পদযাত্রা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফা দাবিতে আজ বিকালে রাজধানীর ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বুধবার বিকেল 3টায় এই পদযাত্রা শুরু হবে। মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর উত্তর বাড্ডা সুবাস্তু ভ্যালি টাওয়ারের সামনে থেকে শুরু করে পদযাত্রা রামপুর হয়ে মালিবাগ আবুল হোটেল মোড়ে গিয়ে শেষ হবে। এতে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনা আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। একই সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বাসাবো বালোর মাঠ থেকে পদযাত্রা শুরু করে মালিবাগ কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ করবে। এতে মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুর সঞ্চালনা আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির অপর সদস্য মির্জা আব্বাস। পদযাত্রায় সামিল হতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে। ভিয়েনা কনভেনশন মানছে সরকার, মানছে কি কূটনীতিকরা। গত সোমবার যুক্তরাষ্ট্র ও ভারত সহ ঢাকায় নিযুক্ত 4 রাষ্ট্রদূতের বাড়তি পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করে সরকার। অন্য 2 রাষ্ট্রদূত হলেন যুক্তরাজ্য ও সৌদি আরব। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে সরকারের কৃচ্ছ্র সাধনের অংশ হিসেবেই বিদেশি এসব কূটনীতিকদের বাড়তি পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করেছে সরকার। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন গত সোমবার সন্ধ্যায় বলেছেন, পৃথিবীর কোনো দেশই বিদেশি কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা দেয় না। আমরা 3-4 দেশের রাষ্ট্রদূতকে আগে থেকেই অতিরিক্ত পুলিশি নিরাপত্তা দিয়ে আসছি। সম্প্রতি আরো 12-15 দেশের রাষ্ট্রদূত বাড়তি নিরাপত্তা চেয়েছেন, এটা আমাদের পক্ষে সম্ভব না। তাই সবাইকে সমানভাবে নিরাপত্তা দেওয়া হবে, এজন্য 4 রাষ্ট্রদূতের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। পুলিশের সিদ্ধান্ত কার্যকর করবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানান, বাড়তি নিরাপত্তা প্রয়োজন হলে ব্যক্তিগত উদ্যোগে ভাড়া ভিত্তিতে বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা নিতে পারবে, সরকার এক্ষেত্রে বাধা দিবে না। তিনি জানিয়েছেন, হলি অট্রিজেনের ঘটনার পর কয়েকটি দেশের কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল, তবে এখন জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় তা কমানো হচ্ছে। তিনি আরো বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী রাষ্ট্রদূতদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। সড়কে চলাচলের সময় রাষ্ট্রদূতদের সঙ্গে এখন শুধু পুলিশ এসকর্ট থাকছে না, তবে অফিস ও মিশনের দায়িত্বে থাকবে পুলিশ। আর তারা যদি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে চান, সেক্ষেত্রে আনসার থেকে তারা এই সার্ভিস ভাড়া করতে পারবেন। কিন্তু বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা বা প্রত্যাহারের পর থেকেই কূটনীতিক পাড়া সহ সরকার বিরোধীদের মধ্যে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা সমালোচনা এবং
অপপ্রচার। কেউ বলছেন বিদেশি কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করে ভিয়েনা চুক্তি মানছে না সরকার। ভিয়েনা চুক্তি অনুযায়ী বিদেশি কূটনীতিকদের সরকার নিরাপত্তা দেবে, এটাই স্বাভাবিক। আবার কেউ কেউ বলছেন ভিয়েনা চুক্তি অনুযায়ী সরকার কূটনীতিকদের নিরাপত্তা দেবে, কিন্তু নিরাপত্তার নামে তাদের বাড়তি সুবিধা দিতে কোনো দেশের সরকারই বাধ্য নয়। এছাড়া ভিয়েনা চুক্তির 41 নম্বর ধারায় 1 নং উপধারায় বলা হয়েছে, যেসব ব্যক্তি অন্য কোনো দেশে কূটনীতিকদের মর্যাদা ও সুবিধা ভোগ করেন, তারা ওই দেশের আইন ও নীতি মেনে চলতে বাধ্য থাকবেন। এছাড়া তারা ওই দেশে অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন না। কিন্তু সরকার বিরোধী চক্রের কুমন্ত্রণায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু পশ্চিমা দেশের কূটনীতিকরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে, যা ভিয়েনা কনভেনশনকে অনুসরণ করে না। ভিয়েনা চুক্তি অনুযায়ী বিদেশি কূটনীতিকরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারেন না। এক্ষেত্রে বেশ কিছু দেশের কূটনীতিকরা ভিয়েনা চুক্তি লঙ্ঘন করছেন। এদিকে মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের জন্য বাড়তি পুলিশি নিরাপত্তার প্রত্যাহারের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন সরকারের এ সিদ্ধান্ত বাংলাদেশকে একঘরে করবে। সিলেটের সিটিতে প্রার্থী হচ্ছেন বিএনপিপন্থী সব কাউন্সিলর। নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের বিএনপিপন্থী কাউন্সিলররা। দলের নিষেধাজ্ঞার প্রথম দিকে অনেকটা দিশেহারা অবস্থায় থাকলেও এখন তারা বলেছেন কাউন্সিলর পদে এলাকার মানুষ দল বিবেচনায় ভোট দেন না। নির্বাচনে প্রার্থী হতে এলাকার মানুষ চাপ দিচ্ছে, তাদের কথা রাখতে হবে। সিসিকের বিএনপিপন্থী ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে কথা বলে নির্বাচনে তাদের এই অবস্থানের কথা জানা গেছে। তাদের কয়েকজনের যুক্তি, নির্বাচনের এক মাস আগে দল থেকে এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার রীতিমতো অবিচার। শেষ মুহূর্তে এভাবে সরে দাঁড়ালে এলাকার মানুষের কাছে হেয় প্রতিপন্ন হতে হবে। যারা এতদিন ভোট দিয়ে ছায়া দিয়ে সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন, তাদের মুখে সরে যাওয়ার কথা বলবো, তারা তো আমাদের বেইমান ভাববেন। সিসিকের ওয়ার্ড কাউন্সিলর 36 জন, এর মধ্যে 27 জন সাধারণ কাউন্সিলর এবং 9 জন নারীদের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর। 27 জন কাউন্সিলরের মধ্যে 7 জন বিএনপি পন্থী ছিলেন, তাদের একজন দল থেকে পদত্যাগ করেছেন, আরেকজন আওয়ামী লীগে যোগ দিয়েছেন। সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলরদের মধ্যে 2 জন বিএনপির মহানগর নেত্রী, অন্য 3 জন বিএনপির ঘরানার হলেও দলীয় কার্যক্রমে সক্রিয় নন। 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি নেতা সৈয়দ তৌফিকুল হাদি টানা 2 বারের নির্বাচিত। তিনি কালের কণ্ঠকে বলেন দল থেকে মানা করা হয়েছে, এলাকায় একাধিক মত বিনিময় সভা করেছি, জনগণ মানছেন না। তারা বলেছেন দলের মার্কা দেখে আমরা ভোট দিইনি, শেষ পর্যন্ত কি হয় দেখি অপেক্ষায় আছি। তৌহিদুল হাদি অপেক্ষায় থাকার কথা বললেও তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। সুজানগর বিএনপি দলীয় কোন্দলে হামলা মামলা, নেতাকর্মীরা 3 ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এক পক্ষ সভা সমাবেশ ডাকলে অপর পক্ষ বাধা সৃষ্টি করছে। পাবনার সুজানগর উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে দলীয় নেতারা 3 ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এক পক্ষ সভা সমাবেশ ডাকলে অপর পক্ষ তাতে বাধার সৃষ্টি করে। দলের অভ্যন্তরীণ বিরোধের জেরে সম্প্রতি হামলা মামলার ঘটনা ঘটছে। বিরোধে জড়ানো 3টি পক্ষের মধ্যে এক পক্ষে নেতৃত্বে দিচ্ছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, আরেকটিতে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন এবং অন্য পক্ষে নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ। কিছু বুঝে ওঠার আগেই 15 গ্রাম তছনছ। 3 মিনিটের ঘূর্ণিঝড়ে রংপুরের পীরগাছায় 15 গ্রামের 12 শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় নারী ও শিশুসহ আহত হয়েছেন অন্তত 20 জন। এক সময় কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের একটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7:30 দিকে উপজেলা কান্দি ইউনিয়নের গ্রামগুলোর ওপর ঘূর্ণিঝড় আঘাত হানে। এর আগের দিন সোমবার রাত 10:15 দিকে ঝড়ে ওই গ্রামগুলোর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল।